সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান চারু ও কারুকলা তো এটি হচ্ছে তোমাদের প্রশ্ন আমি সরাসরি উত্তরের দিকে চলে যাচ্ছি উত্তর চারুকলা একটি মানবীয় ক্রিয়া যা দ্বারা সন্তানের কতিপয় বাহ্যিক প্রক্রিয়া দ্বারা নিজের মনের অনুভূতি বা কোনো ভাবকে এমনভাবে অপরের নিকটে পৌঁছে দেয় যে অপরের মন সেভাবে সংক্রমিত হয় তা উপলব্ধি করতে পারে একটু বানানের দিকে খেয়াল রাখবে এবং মূল বইয়ের সাথে মিলে বানানগুলো লিখবে আচ্ছা এরপরে অন্যদিকে যে হবে এখানে যে কলা বা শিল্প প্রধানত দৈহিক ও ব্যবহারিক চাহিদা মেটানোর জন্য সঙ্গে আনন্দ দান করে তাকে কারুকলা বলে আর এই চারুয় কারুকলা জীবনকে সুন্দর ও রুচিশীল করে তুলে সাহায্য করে সমাজকে সুন্দরভাবে গড়তে কেননা এর ফলে মানুষ মনের আনন্দের পাশাপাশি বেঁচে থাকার জন্য সৃজনশীল চিন্তাভাবনা দ্বারা বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তুলে এছাড়াও ও কারুকলা জ্ঞান সম্পন্ন ব্যক্তির মধ্যে সবসময় উন্নত চিন্তাভাবনা থাকায় সে রুচিশীল হয় এর ফলে পরে যা রয়েছে ফলে তার রুচিশীল কাজ সবাই পছন্দ করে এবং তার এই কারুকাজ দ্বারা আর্থিকভাবে লাভবান হয় তার জীবন হয় সুন্দর ও সচ্ছল আর এর প্রভাব পড়ে সুন্দর সমাজ গঠনে এখানে সুন্দর সমাজ গঠনে হবে বানানের দিকে একটু খেয়াল রাখবে কেননা সমাজের লোকজন তার কাজ বা রুচিশীল কর্মকাণ্ড দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সোচ্চার হয় এছাড়াও কারুকাজ দ্বারা সমাজে বিভিন্ন নকশা ছবি তৈরির মাধ্যমে সমাজের ছোট বাচ্চা এবং কিশোরদের সৃজনশীল হয় এবং সেভাবে নিজেকে প্রস্তুত করার কাজ সম্ভব হয় উন্নত রুচিবোধ থাকায় সমাজে সবাই পরিপাটি থাকে বলে সমাজে অরাজকতা বিশৃঙ্খলা এবং অপরিচ্ছন্নতার সৃষ্টি হয় না ফলে সমাজ হয়ে ওঠে অনেক সৃজনশীল গতিশীল এবং আধুনিক রুচিসম্পন্ন যা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রেরণা যোগায় আচ্ছা এরপরে রয়েছে আচ্ছা এরপরে যা রয়েছে তার আগে আমি একটু বলে নিই তো অবশ্যই বানানের দিকে খেয়াল রাখতে হবে বরাবরই বলা সর্বশেষ যেটা রয়েছে আমি বলছি তাই আলোচনার শেষে সহজেই বলা যায় যে চারু কারুকলা যেমন ব্যক্তি জীবন সুন্দর ও রুচিশীল করে গড়ে তোলে তেমনি সাহায্য করে সমাজকে সুন্দর ও সঠিকভাবে সাজাতে এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধান কারো কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে আজকের মতো এখানেই ভালো থেকো সবাইকে ধন্যবাদ তোমাদের